পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা শৈলমা? সিন্ধুকে চাবিটা দাও, আমার কিছু টাকার প্রয়োজন। কেন শৈলমা? কি বললে তুমি? কেন কি ভাবছো তুমি নিজেকে আজকাল? লোকজন সবাই গৌরীমা গৌরীমা করে মাথা খারাপ করছে, বাবা তোমাকে মাথায় তুলে নাচছে, সেজন্য কি ভেবেছো আমাকেও তোমায় কৈফিয়ত দিতে হবে? একটা কথা ভুলে যেও না গৌরী, যে যাই বলুক যাই হয়ে যাক না কেন, তোমার স্থান আগে যেখানে ছিল সেখানেই আছে। তুমি তুমি আগে যেখানে ছিলে আজও সেটাই তোমার আসল জায়গা। আমি সেই জায়গাটা পেলেই খুশি শৈলমা, আমার সেই জায়গাটাই ভালো লাগে। যাই হোক, সিন্ধুক কেন খুলতে হবে সেটা তো বললেন না। কতটুকু জানো তুমি? কদিন কদিন হয়েছে এসব দেখছো বুঝছো তুমি? হ্যাঁ, আমি এতগুলো বছর নিজে হাতে সব কিছু সামলেছি, মায়ের জন্য যা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি যা কিছু আসতো সব আমি আমি নিজে হাতে সামলেছি এতগুলো বছর। আর শোনো গৌরী, এই জিনিসপত্র টাকা পয়সা না শুধুমাত্র সিন্ধুকের চাবি দিয়ে রেখে দেওয়ার জন্য নয়, অনেক ব্যাপার আছে, এগুলো বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, অনেককে দিতে হয়, সেসব তুমি বুঝবে না, বোঝার ক্ষমতাও তোমার নেই। আপনি ঠিকই বলেছেন শৈলমা, আমি কম বুঝি, আর এই কঠিন পেঁচানো জিনিস বোঝার ক্ষমতা আমার নেই শৈলমা। ভালো, নিজে মুখে যখন স্বীকার করেই নিলে তখন আর সময় নষ্ট করো না, দাও সিন্ধুকে চাবি দাও আমাকে। আমি তো চাবি দিতে পারবো না শৈলমা। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই গৌরী, কারণটা কি শুনি, কেন দিতে পারবে না তুমি আমাকে চাবি? ছোট দাদু আমাকে সিন্ধুকের দায়িত্ব দিয়েছেন শৈলমা, আমি তো ছোট দাদুর অনুমতি ছাড়া সিন্ধুক খুলতে পারি না। আর তাছাড়া ভক্তরা মাকে দেখতে আসে, তারা তাদের পরিশ্রমের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে মায়ের জন্য সামগ্রী কিনে নিয়ে আসে, আমরা তো এইভাবে যখন তখন সেটা খরচ করতে পারি না। এখন কি তুমি আমাকে জ্ঞান দেবে আর আমাকে সেটা শুনতে হবে? হ্যাঁ, ভক্তদের নিয়ে আসা টাকা পয়সা জিনিস সেগুলো নিয়ে কি করা হবে সেটা তুমি আমাকে বলে দেবে? আমার অপরাধ নেবেন না শৈলমা, আমি আপনার কথা রাখতে পারছি না। বাবা, এই মেয়ে তো শৈলমাকেই চাবি দিল না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।